রমনা থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নিখিল চন্দ্র কর্মকার ঐতিহাসিক সহার্ধী উদ্যানে শাহবাগ ও রমনা থানা আওয়ামী লীগের ত্রিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা নিখিলচন্দ্র কর্মকার এর নেতৃত্বে এক বিশাল মিছিল হাজির হয় এবং পুরো সম্মেলন চলাকালীন সময়ে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে সম্মেলন মাঠে উপস্থিত ছিলেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চন্দ্র কর্মকার রমনা থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে তার বায়োডাটা জমা দেন